এবার একটি মায়েদের গান শোনাবো। খড় কাটি কাদা দিয়ে মাকে তৈরি করে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচা করে, আর যে জন্মদাতা পিতা মাতা সেই বাবা মা মরে গেলে আমরা পঞ্চগ্রাম আমন্ত্রণ করে তাকে বাবা মা আত্মা সৎকারের জন্যে কী করি, পাঁচ গ্রামের মানুষকে আমন্ত্রণ করে ভোজন দক্ষিণা সেবা দিতে হয়। কিন্তু আমি সোনা খাবা বাউল বলে যাচ্ছি আপনাদেরকে, যদি জিয়ান্ত মাকে পুজো করেন ফুল চন্দন তন্ত্র মন্ত্র কিছুই লাগবে না। শুনুন গান। আমি জিয়ান্ত মায়ের পূজা করি, আমি জিয়ান্ত মায়ের পূজা করি, ফুল চন্দন লাগবে না। মরলে মায়ের করলে পূজা কোন লাভ হবে না, মরলে মায়ের করলেন পূজা চন্দ মায়ের পূজা করি, ফুল চন্দন লাগবে না, ওরে ফুল চন্দন লাগবে না, মরলে মায়ের করলেও পূজা কোন লাভ হবে না, মরলে মায়ের করলেও পূজা করিলে যত, দেব দেবতা পিতৃপুরুষ তারা সেই মাকে করে গো দর্শন, পিতৃপুরুষ তারা সেই ছেলেকে করে গো দর্শন, ওরে অবশেষ হয় যে পূরণ, অবশেষ হয় যে পূরণ মনের গত বাসনা, ওরে মনের গত বাসনা, মরলে মায়ের করলেও পূজা কোন ফল হবে না, করলে মায়ের করলেও পূজা হরিবল।
আজকে যে মায়ের দশ মাস দশ দিন যে গর্ভে ছিলাম, আমি ঠাকুরকে ডেকেছিলাম, ঠাকুর তুমি আমার কঠোর যন্ত্রণা হতে মুক্ত করো, আমি এসে তোমার এই ধরাধামে হরি নাম শোনাবো। যখন সোনা খাবা মায়ার দিব্য পড়ে গেল, চকচকে যখন পড়ে গেল, হরি নাম ভুলে গেল, বাতিল হরি বল। মহাগো পরে আশীর্বাদ এহ কালে বড় কালে পায় বেদের মান্য পথ। পরে মায়ের দ্বারা ভালোবাসে দিদে পরে আশীর্বাদ। পাউল অঙ্গদ বলে আপদ বিপদ, পাউল সোনা খেপা বলে আপদ বিপদ, তার সাহসে আসবে না করে তার সাহসে আসবে না, করলে মায়ের করলেও পূজা কোনো লাভ হবে না, করলে মায়ের করলেও পূজা। কোনো লাভ হবে না, করলে মায়ের করলেও পূজা কোনো লাভ হবে না, করলে মায়ের করলেও পূজা কোনো ফল হবে না, করলে মায়ের করলেও পূজা কোনো লাভ হবে না, করলে মায়ের করলেও পূজা কোনো ফল হবে না, করলে মায়ের করলেও পূজা।